हेलो फ्रेंड्स, न्यू होराइजन इन होमिओपैथी चैनेले यूट्यूबेर सकल दर्शक के आबार एक बार स्वागत जानाई। आमी डॉक्टर अम्बुजकान्ति साहा आज आरेकटी नतून भिडियो निये आपनादेर सामने उपस्थित होयेछि। आज आमी एमन एक समस्या निये आलोचना करते चलेछि जा जे कोनो बयसेर मानुषेर मध्येई होते पारे, तबे बेशिरभाग देखा जाय माझ बयसेर पर थेकेई एई समस्या देखा दे। समस्याटी हलो अनिद्रा, जाके डाक्तारी परिभाषाय बला हय इनसोमनिया बा स्लीपलेसनेस। फ्रेंड्स, एई इनसोमनिया केन हय, कादेर मध्ये हय, कोन कोन होमिओपैथिक ओषुध अत्यंत कार्यकर एवं की की घरोया पद्धति ओ स्वास्थ्यविधि मेने चलले एई अनिद्रा बा इनसोमनियार हात थेके दूरे थाका जाय, এই সব জানতে হলে আমার এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অথবা হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বেল প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পান। প্রথমেই জেনে নেওয়া যাক আসলে এই ইনসমনিয়া বা অনিদ্রা বলতে কী বোঝায়। যখন আমাদের ঠিক সময় মতো ঘুম আসে না, কিংবা অনেক দেরি হয় ঘুম আসতে, কিংবা ঘুমিয়ে পড়ার পর খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কিংবা বারবার ঘুম ভেঙে যায়, এই অবস্থাকেই বলা হয় ইনসমনিয়া বা অনিদ্রা। দেখা গেছে সারা বিশ্বের মধ্যে প্রায় 35% প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে এই ধরনের অনিদ্রা বা ইনসমনিয়ার সমস্যা রয়েছে। সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের 7 থেকে 8 ঘন্টা ঘুমানোই যথেষ্ট, এবং বয়স যত বাড়তে থাকে ততই এই ঘুমের আওয়ার অনেকটাই কমে যায়, মানে ঘুমটা অনেক কমে যায়, তাতে শরীরে কোনো ক্ষতি হয় না। আর বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের 8 থেকে 10 ঘন্টা, অনেকের 12-14 ঘন্টা পর্যন্ত অনেকেই ঘুমোয় এবং তাতেই শরীর সুস্থ থাকে। এখন এই যে প্রাপ্তবয়স্কদের যে ঘুমের সময় 7-8 ঘন্টা, সেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় কমে গিয়ে 2-3 ঘন্টা, এমনকি কেউ কেউ সারা রাত জেগে কাটিয়ে দেন। এই যে সমস্যাগুলো, এটা বেশিরভাগ দেখতে পাওয়া যায় মহিলাদের মধ্যেই, পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যেই বেশি দেখতে পাওয়া যায়। আর এর অনেক কারণ, এই কারণে এরপর জেনে নিতে হবে কারণগুলি কী কী। ইনসমনিয়া বা অনিদ্রার যত কারণ আছে সব কারণকে যদি একজোট করা হয় তাহলে এই অনিদ্রা বা ইনসমনিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হচ্ছে প্রাইমারি ইনসমনিয়া এবং দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি ইনসমনিয়া। প্রাইমারি ইনসমনিয়া বলতে বোঝায় যখন শারীরিক কোনো অসুবিধা বা কোনো রোগ থাকে না অথচ ঘুম হচ্ছে না, সেই অবস্থাকে বলা হয় প্রাইমারি ইনসমনিয়া। আর যখন শরীরে এক বা একাধিক রোগ থাকে এবং তার জন্য যদি ঘুম না হয় তখন তাকে বলা হয় সেকেন্ডারি ইনসমনিয়া। প্রথমেই জানিয়ে দিই প্রাইমারি ইনসমনিয়ার কারণগুলো কী কী। এখানে বলা হলো শারীরিক কোনো ব্যাধি থাকে না, তাহলে এই ইনসমনিয়ার যে কারণ সেটাও ক্ষণস্থায়ী। যদি কারণগুলো দূর হয়ে যায় তাহলে দেখা যায় যে আবার ঠিকঠাক ঘুম হচ্ছে। তাই কারণগুলো হচ্ছে হঠাৎ কোনো কারণে অত্যধিক মানসিক চাপ, যেমন বাড়িতে কারো খুব বড় রকমের অসুখ বিসুখ হওয়া, কিংবা পরিবারের কোনো সদস্যের হঠাৎ মৃত্যু হওয়া, কিংবা ধরুন কাজের সূত্রে কোথাও দূরে যেতে হলো, সেখানে গিয়ে যে ডিউটি আওয়ার সেটা চেঞ্জ হয়ে যাওয়া, তার জন্যও ঘুমের ব্যাঘাত হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন পরিবেশে ঘুমোতে হচ্ছে যেখানে খুব নয়েজ কিংবা খুব আলো থাকে, সেক্ষেত্রেও ঘুমের ব্যাঘাত হয়। কোনো কারণে কোনো দিন হয়তো কফি বা চা একটু বেশি খাওয়া হলো, তার জন্য ঘুমের ব্যাঘাত হতে পারে। এই সমস্ত কারণগুলো খুবই ক্ষণস্থায়ী, হয়তো এই কারণ যখন দূর হয়ে যায় তখন ঘুমও ঠিকঠাক আসে এবং এগুলো ওই মাসখানেক থাকে। মাসখানেকের পরে একটা অভ্যেসও হয়ে যায়, অভ্যেসও গঠন হয়ে যায় এবং তারপরে ঘুম ঠিকঠাকই হয়। আর সেকেন্ডারি যে কারণ, সেকেন্ডারি ইনসমনিয়া, তার কারণ কিন্তু এক বা একাধিক শারীরিক অসুস্থতা বা কোনো রোগ, যেমন
যদি অ্যাজমা থাকে তাহলে তার ক্ষেত্রে কি হয়, রাত্রে বারবার ঘুম ভেঙে যায়, শ্বাসকষ্ট হয়, শরীর অস্থির হয়ে যায় এবং তার জন্য ঘুম হয় না। আবার যাদের বাত আছে, বিভিন্ন জয়েন্টে যদি বাত থাকে তাহলে এই বাতের ব্যথার জন্য রাত্রে ঘুম হয় না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের যে ব্যথা সারা শরীরে বা পেটে বুকে মাথায় যন্ত্রণা এর জন্য ঘুম হয় না। আবার অনেকের যেমন বয়সকালে যদি একটু বয়স্ক লোকেদের যে পার্কিনসন্স ডিজিজ হয় সেখানে কি হয়, ঘুমের পরেও শরীরে একটা অস্থিরতা দেখা যায় এবং তার জন্য নিদ্রার ব্যাঘাত হয়। এছাড়াও কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো খেলে ঘুমের ব্যাঘাত হয়, যেমন হাইপার টেনশানের জন্য যদি ওষুধ খাওয়া হয় কিংবা ব্লাড সুগার হাইয়ের জন্য খাওয়া হয়, কোলেস্টেরলের জন্য খাওয়া হয়, সেক্ষেত্রেও মাঝে মাঝে দেখা যায় যে অনিদ্রা হয়। আর যারা খুব মদ্যপান করেন, বিশেষ করে সন্ধ্যের পরে মদ্যপান করেন বা খুব বেশি কফি খান বা খুব বেশি চা খান, তাদের ক্ষেত্রেও অনিদ্রা হয়। এখন এই যে সেকেন্ডারি ইনসোমনিয়ার যে কজগুলো সেগুলো আমাদের নির্ধারণ করতে হবে, তার জন্য ওই সমস্ত রোগ নির্ণয় করা এবং তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, সব ইনসোমনিয়ার ক্ষেত্রেই আমরা কতগুলো হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি, যে ওষুধগুলো ব্যবহার করলে সেগুলো ঘুমের খুবই সাহায্য করে। এখন আমি সেই ওষুধের নামগুলো এবং তাদের ব্যবহারবিধি জানিয়ে দিচ্ছি। প্রথমেই আমি দুটো মাদার টিংচারের নাম বলবো। এক নম্বর ভ্যালেরিয়ানা অফিসিনালিস মাদার টিংচার এবং প্যাসিফ্লোরা ইনকার্নেটা মাদার টিংচার। এই দুটো ওষুধই 30 ফোঁটা করে, 60 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে রাত্রে ঘুমানোর আগে খেয়ে নিতে হবে, তাহলে খুব ভালো ঘুম হবে। এছাড়াও একটা বায়োকেমিক ওষুধ আছে যার নাম হচ্ছে ক্যালিফস। এই ক্যালিফস 6x পোটেন্সির 4টি করে ট্যাবলেট সামান্য গরম জলের সঙ্গে মিশিয়ে রাত্রে শোবার আগে খেতে হবে, খেলেই ঘুম ভালো হয়। এই দুটো ওষুধ যেটা বললাম, মাদার টিংচার এবং এই বায়োকেমিক, এগুলো রোজ খাওয়া যেতে পারে এবং একটু বয়স্ক যারা তারা খুবই উপকার পাবেন, এবং যাদের সেকেন্ডারি বা কোনো রোগের ক্ষেত্রে ইনসমনিয়া হচ্ছে তাদের ক্ষেত্রেও অনেক উপকার হবে। এছাড়াও কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ মানে পোটেন্টাইজড বা ডাইলুশনের ওষুধের নাম আমি বলে দিচ্ছি। প্রথমে আসছে আর্সেনিক অ্যালবাম। এখানে কি হয়, রোগীর কোনো না কোনো শারীরিক রোগ থাকে, যেমন অ্যাজমা থাকতে পারে বা বুকের হার্টের কোনো রোগ থাকতে পারে বা কোনো ব্যথা থাকতে পারে, তার জন্য শরীরে খুব অস্থিরতা থাকে এবং রাত্রে বিশেষ করে 12টার পর ঘুম ভেঙে যায়, শরীর অস্থির হয় এবং তার জন্য সারা রাত জেগে থাকতে হয়। এই অবস্থায় আর্সেনিক অ্যালবাম 30 4-5 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে রোজ 4-5 বার খেতে হবে, বেশ কিছুদিন ব্যবহার করতে হবে এবং দেখা যাবে যে ঘুম ভালোই হচ্ছে। এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো ককুলাস ইন্ডিকা। এই ওষুধটির ক্ষেত্রে দেখা যায় যে রোগীর কোনো রোগ থাক আর না থাক, তার একটা সবসময় ঝিমুনি ভাব থাকে, ঘুম ঘুম ভাব থাকে, অথচ ঘুম ঠিক মতো হয় না, সারা রাত জেগে কাটিয়ে দিতে হয়। এক্ষেত্রে ককুলাস ইন্ডিকা 30 4-5 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 4-5 বার খেলেই কিছুদিনের মধ্যেই এই ইনসমনিয়া বা ঘুম না হওয়ার যে অভ্যেস সেটা পরিবর্তন হবে এবং ধীরে ধীরে ঘুম ঠিক হয়ে যাবে। এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো কফিয়া ক্রুডা। এই ওষুধটিও অনিদ্রার জন্য খুবই ভালো। অনিদ্রা মানে এখানে কি হয়, সারা রাত জেগে বসে থাকতে হয়, নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলেই ঘুম ভেঙে যায়। এই অবস্থায় কফিয়া ক্রুডা 200 4-5 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 4-5 বার খেতে থাকলে কিছুদিনের মধ্যেই এই অনিদ্রার সমস্যা মিটে যায়। এরপরে যে ওষুধটি আসছে সেটি হলো হায়োসিয়ামাস। হায়োসিয়ামাসে কী হয়, এখানেও সারা রাত ঘুম হয় না বা ঘুম এলেও একটু কোনো ভয়ের স্বপ্ন হঠাৎ দেখা হয়, ভয়ের স্বপ্ন দেখে এবং এই স্বপ্নের ফলেই ঘুম ভেঙে যায়, তারপর আর সারা রাত ঘুম হয় না। এক্ষেত্রে হায়োসিয়ামাস 30 বা 200 4-5 ফোঁটা সামান্য জলের সঙ্গে মিশিয়ে
সারাদিনে 4 থেকে 5 বার কিছুদিন ব্যবহার করার পরেই দেখা যায় ইনসমনিয়ার সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যায়। এই সমস্ত ওষুধগুলো নিয়মিত ব্যবহার করতে হবে, তার সঙ্গে কিছু ঘরোয়া বিধি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো ঘুম হবে। সেগুলো আমি একে একে জানিয়ে দিচ্ছি। যেমন যখন তখন বিছানায় শুয়ে ঘুমানোর অভ্যেস ত্যাগ করতে হবে। তাতে কি হয়, হয়তো 5 মিনিট 10 মিনিট ঘুম হয় কিন্তু দেখা যায় রাত্রে আর ঘুম আসে না, এই জন্য এই অভ্যেসটা ত্যাগ করতে হবে। তাছাড়া যারা খেয়ে দেয়ে সঙ্গে সঙ্গে বিছানায় ঘুমোতে যান তাদের ক্ষেত্রে ঘুম আসতে অনেক সময় লাগে, সেই কারণে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকতে হবে, কিংবা গল্প গুজব করতে হবে, কিংবা হালকা সুরে গান শুনতে হবে, কিংবা হালকা কোনো বই পড়তে হবে। এই করলে দেখা যায় চোখে ঘুম নেমে আসে এবং তারপর বিছানায় শুলেই ঘুম এসে যায়। এছাড়াও খুব বেশি কফি খাওয়া, চা খাওয়া, মদ্যপান করা যাদের অভ্যেস আছে এগুলো ত্যাগ করা দরকার। এরপর হচ্ছে যে সকালবেলার দিকে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা বা 20-25 মিনিট খোলা বাতাসে দ্রুত হাঁটাচলা করা, প্রতিদিন অন্তত 3 লিটার জল পান করা, তাতে শরীর ঠান্ডা থাকে এবং এর ফলে ঘুমের খুব সুবিধে হয়। তাছাড়া রাত্রে সামান্য হালকা গরম জলে যদি স্নান করা হয় তাহলেও দেখা যায় যে বেশ ভালো ঘুম হয়। তারপর ঘুমানোর যে জায়গা সেটা একটু নিরিবিলি হওয়া দরকার, একদম কোনো রকম নয়েজ থাকবে না, একদম আলো থাকবে না, অন্ধকার জায়গায় ঘুমানোর অভ্যেস করতে হবে। একটু ঠান্ডা ঘর হলে ভালো হয়, এই অবস্থায় ঘুমোলে ঘুম ভালো হবে। এছাড়া যদি শারীরিক কোনো রোগ থাকে যেগুলো আমাদের কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে পরীক্ষা করিয়ে সেগুলো জেনে নিতে হবে এবং তার যথোপযুক্ত চিকিৎসা করাতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।